সাব্রুমের মৈত্রী সেতু দিয়ে যান চলাচল এবং আগরতলা সন্নিকটে নিশ্চিন্তপুর থেকে আখাউড়া পর্যন্ত রেল পরিষেবা অতি শীঘ্রই শুরু হবে। শুক্রবার রাজধানীর রিয়াদুল জান্নাহ জামে মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত রক্তদান শিবির অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। এদিন সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তর পূর্বাঞ্চলের সার্বিক বিকাশের জন্য অ্যাক্ট ইস্ট পলিসি গ্রহণ করেছেন। এর সুফল আমরা পেতে শুরু করেছি। অতি শীঘ্রই সাব্রুমের মৈত্রী সেতু দিয়ে যান চলাচল শুরু হবে। পাশাপাশি আগরতলা নিশ্চিন্তপুর থেকে আখাউড়া পর্যন্ত রেল পরিষেবার কাজও অতি শীঘ্রই শুরু হবে বলে জানান মুখ্যমন্ত্রী। আগরতলা নিশ্চিন্তপুর will already trial run already and occurred here, so it will be started very soon and I hope so. নাগরিকত্ব সংশোধনী আইন সংক্রান্ত এক পত্রের উত্তরে মুখ্যমন্ত্রী জানান, সংশ্লিষ্ট বিষয়ে তিনি অবগত রয়েছেন। কেন্দ্রীয় সরকারের নির্দেশ মেনে এক্ষেত্রে যাবতীয় উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানান তিনি। The government of India had notified the CA and some of the people, those who were religiously persecuted in Bangladesh or Afghanistan or Pakistan, have got citizenship. Is Tripura thinking on this? Now what direction has come from central? Of course we are going to... উল্লেখ্য যে 2015 সালে সাব্রুমে মৈত্রী সেতু তৈরির কাজ শুরু হয়। একই সালে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2021 সালে 133 কোটি টাকা ব্যয়ে এই নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন করেন সংশ্লিষ্ট দুই রাষ্ট্রের প্রধানমন্ত্রীদ্বয়। এর মাধ্যমে ভারতবর্ষের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলি বাংলাদেশের মধ্য দিয়ে ভারতের অন্য রাজ্যগুলির সাথে যুক্ত হয়েছে। ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের প্রতীক হিসেবে এই সেতুর নামকরণ করা হয়েছে মৈত্রী সেতু। এই মৈত্রী সেতুটি ত্রিপুরার সাথে চট্টগ্রাম বন্দরকে যুক্ত করেছে। এর ফলে স্থলবেষ্টিত উত্তর পূর্বের রাজ্যগুলি সমুদ্রের সাথে যুক্ত হয়েছে। এই মৈত্রী সেতুর মাধ্যমে বাংলাদেশ হয়ে উত্তর পূর্ব ভারতে ভারী যন্ত্রপাতি ও পণ্য পরিবহন সম্ভব হবে। অপরদিকে 2023 সালের 1 নভেম্বর আগরতলা আখাউড়া রেল প্রকল্পের উদ্বোধন হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2016 সালে আগরতলা আখাউড়া রেল প্রকল্পের অনুমোদন হয়। 2017 সালে প্রকল্পের কাজ শুরু হয়। 12.24 কিলোমিটার দৈর্ঘ্যের এই প্রকল্পে বরাদ্দ ছিল 972.52 কোটি টাকা। গোটা প্রকল্প নির্মাণে মোট ব্যয় হয়েছে 1255.10 কোটি টাকা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।